আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আজকে আমরা ব্যঞ্জন বর্ণের আরো একটি নতুন বর্ণ শিখব। কোন বর্ণটি বলতো? এই তো ঘ। ঘ আজকে আমরা এই বর্ণটি শিখব, কেমন? বর্ণটির নাম হলো ঘ। ঘ ঘ ঘ বর্ণটি আমাদের জিহ্বার পিছনের দিক দিয়ে কণ্ঠের তালুর কোমল অংশ স্পর্শ করে উচ্চারিত হয়। সবাই বলো মিসের সাথে, ঘ। ঘ হাত ঘোরাও আর মিসের সাথে বলো, ঘ। ঘ ঘ এবার তোমরা বলো, এবার মিসের সাথে সুরে সুরে বলো, ঘুরি ঘোড়া ঘাস ঘর ঘ ঘ ঘ, ঘু ঘু পাখি ঘু ঘু ডাকে ঘুম থেকে উঠে পড়ে ঘ ঘ ঘ ঘ ঘ ঘ, ঘুরি ঘোড়া ঘাস ঘর ঘ ঘ ঘ, ঘু ঘু পাখি ঘু ঘু ডাকে ঘুম থেকে উঠে পড়ে ঘ ঘ ঘ, আহা ঘ ঘ ঘ। ঘতে কোন কোন শব্দগুলো হয় তাহলে চলো আমরা দেখে আসি। কি দেখতে পাচ্ছ এখানে? একটা ঘর, তাই না? ঘতে ঘর, ঘতে ঘর, ঘতে ঘর, এটা কি বলতো? ঘড়ি। ঘতে কি হয় বলো? ঘড়ি, ঘতে ঘড়ি। আর কি হয় বলো? ঘতে এটা কিসের ছবি? ঘোড়া। ঘতে ঘোড়া। ঘতে ঘাসও হয় কিন্তু, দেখো ঘাস, ঘতে ঘাস। এই শব্দগুলো চলো আমরা ছন্দে ছন্দে বলি। ঘড়ি দেখে করি কাজ, ঘরের কাজে নাহি লাজ। এখানে কতগুলো বর্ণ দেখতে পাচ্ছ, তাই না? কিন্তু আজকে আমরা কোন বর্ণটি শিখেছি? ঘ। ঘ শিখেছি, তাই না? তাহলে এই বর্ণগুলোর মধ্যে কোথায় ঘ আছে আমরা খুঁজে বের করি এবং টিক দেই, ঠিক আছে? বলো তো কোথায় ঘ আছে? এই তো ঘ। তাহলে টিক দিয়ে দেই ঘ। আর কোথায় আছে ঘ? এই তো পেয়েছি ঘ। ঘ বর্ণতে আমরা টিক দিয়ে দিব। আর কোথায় আছে ঘ? খোঁজো খোঁজো, বলো তো তোমরা কোথায় আছে ঘ? হ্যাঁ, এই তো বলতে পেরেছো ঘ। আর কোথায় আছে বলো তো? হ্যাঁ, ঘ। তোমরা বাসায় এভাবে বর্ণটি শিখে নিবে, ঠিক আছে? এখন মনোযোগ দিয়ে দেখো মিস কিভাবে ঘ বর্ণটি লিখছি। প্রথমে কপিতে লেখার সময় তোমরা প্রথমে কি দিয়ে দিবে জানো? একটা মাত্রা দিয়ে দিবে। সোজা করে একটা কি দিয়ে দিবে বলো? মাত্রা দিয়ে দিবে। তারপর এভাবে গোল করে আনবে, এভাবে এনে ভাবে দিয়ে সোজা দাগ দিয়ে দিবে। কি হলো বলো? ঘ। মিস আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে মাত্রা দিবে, এক দুই তিন চার পাঁচ ছয়। কি হলো বলো? ঘ। ঘ বলো, ঘ।
গ এর পর তাহলে কোন বর্ণটি আসে বলো তো? ঘ, গ, ঘ। মিস আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘ লিখবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখো। ঘ আমরা প্রথমে কি দিব, একটা মাত্রা দিব, তারপর এভাবে গোল করে আনব, তারপর এইভাবে দিয়ে এইভাবে করে এনে লম্বা একটা দাগ দিয়ে দিব। কি হয়ে গেল? ঘ। প্রথমে মাত্রা হবে গোল, এইভাবে এনে লম্বা একটা দাগ, ঘ, গ, ঘ। মনোযোগ দিয়ে দেখো তো মিস কি লিখছি। আবার দেখো তো মনোযোগ দিয়ে কি লেখার চেষ্টা করছি মিস। কি বর্ণ বলো? ঘ, ঘ। বলো ঘ। এভাবে আটার উপর কিন্তু তোমরা লিখতে পারবে, ঠিক আছে? দেখো মিস কিভাবে লিখছি। প্রথমে মাত্রা, কি লিখেছি বলো তো? ঘ, তাই না? এভাবে বারবার কিন্তু প্র্যাকটিস করবে এভাবে লিখার। ঘ, কি লিখেছি? ঘ। তোমরা বাসায় যে কাজগুলো করবে মিস দেখিয়ে দিচ্ছি। বাংলা বইয়ে পৃষ্ঠা নাম্বার 39-এ ঘ দিয়ে যে শব্দগুলো হয় সেগুলো খুঁজে বের করবে এবং রং করবে। ঘতে কি হয়? ঘুঘু হয়। ঘতে ঘুড়ি হয়, ঘুঘু ঘুড়ি রং করবে। ঘতে কি গাড়ি হয়? না, তাহলে আমরা গাড়ি রং করব না, ঠিক আছে? ঘুঘু আর ঘুড়ি রং করে ফেলবে। তোমরা বাংলা কপিতে আজকে আমরা যে বর্ণ ঘ শিখেছি সেই ঘটি লিখে ফেলবে, ঠিক আছে? আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে? এভাবে আমরা ঘ বর্ণটি বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং শিখব। তাহলে আজকে এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।